नमस्कार बन्धुरा, आपनारा देखछेन सम्पर्क बांगला। बन्धुरा, एई मुहूर्ते बड़ एकटा आपडेट उठे आसछे लकडाउन को निये। नेक्स्ट लकडाउन आछे 11 ও 12 তারিখ, अर्थात शुक्रवार और शनिवार। एवं शुक्रवार और शनिवार आपनारा जेने थाकबेन जे लकडाउन रयेछे सम्पूर्ण राज्ये, किन्तु शुक्रवार और शनिवार लकडाउन को निये बड़ एकटा आपडेट उठे आसछे। एवं सेई आपडेटे कि बला होयेछे ता विस्तारित आलोचना करब एई भिडियोते। ता भिडियोटाके अवश्य एकटा लाइक करे देबेन, आर चैनलटिके प्रथम दर्शक होये थाकले चैनलटिके सबस्क्राइब करे पाशे बेल आइकनटिके अवश्य क्लिक करे रखबेन। ताहले एई धरनेर आपडेटगुलो आपनि सबार प्रथमे देखते पेये जाबेन। ता बन्धुरা, देखते पाच्छेन जे नीट परीक्षार्थीदेर कथा भेबे 11 ও 12 সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহারের আর্জি, আগামী 13 সেপ্টেম্বর মেডিকেলে অভিন্ন প্রবেশিকা নিট, কিন্তু 11 ও 12 সেপ্টেম্বর রাজ্যে পূর্ব ঘোষিত লকডাউন। দূর দূরান্ত থেকে কলকাতা সহ অন্যান্য পরীক্ষা কেন্দ্রে ছেলে মেয়ে নিয়ে আগাম পৌঁছাবেন কী করে, তাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 11 ও 12 সেপ্টেম্বর লকডাউনের দিন পরিবর্তনের আর্জি জানিয়ে চিঠি পাঠালেন অভিভাবক সংগঠন। সংগঠনের তরফে রঞ্জন রায় বলেন, মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের সুবিধার্থে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। 13 সেপ্টেম্বর মেট্রো চালানোর সম্মতিও দিয়েছেন, স্পেশাল ব্যাস চালানোর কথা বলেছেন, পরিবহন ব্যবস্থা সচল রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া শুনলাম 12 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে 40 জোড়া ট্রেন চলবে, 10 সেপ্টেম্বর থেকে রিজার্ভেশন চালু হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, 11 ও 12 সেপ্টেম্বর লকডাউনের দিন পরিবর্তন করা হোক। 11 ও 12 তারিখ লকডাউন হলে পরীক্ষার্থীদের 10 তারিখ কলকাতায় পৌঁছাতে হবে, হোটেল থাকতে হবে কমপক্ষে 3 দিন। পরীক্ষার্থীদের এই সুবিধার কথা ভেবে লকডাউন নির্ধারণের দিন পরিবর্তনের দাবি তুলেছে অভিভাবক সংগঠন। বন্ধুরা, আপনাদের মতে কি বলে, সামনে 11 এবং 12 তারিখে লকডাউন প্রত্যাহার করা উচিত না লকডাউন চলা উচিত? নিচে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।